রিমঝিম বৃষ্টি, দৌলতদিয়া ঘাট, সকাল 6:30। পৌঁছে গেছি দৌলতদিয়া ঘাটে থেকে পদ্মা নদীর ভেতরে। সামান্য বৃষ্টি পড়ছে, একেবারে ঝুমঝুমুনি বৃষ্টি। পদ্মা নদীর ভেতরে আকাশটা যেন এখনো কালো মেঘে পরিপূর্ণ। এনায়েতপুরী নামে একটি ফেরিতে আমরা উঠেছিলাম। সকালবেলা এক কাপ চা না খেলে যেন দিনটা শুরুই হয় না। সামনে একটি বড় ফেরি পার হয়ে যাচ্ছে, যেটা আমাদের ফেরিটাকে ক্রস করে সম্ভবত ওই পাশে পাটুরিয়া ঘাটের 5 নম্বর ফেরি ঘাটে গিয়ে ভিড়বে। আর যে যার মতো করে সময় কাটাচ্ছে যখন ফেরির উপরে এই বাসগুলি দাঁড়ায়। এই ঝিরিঝিরি বাতাস আর বৃষ্টিতে আবহাওয়াটা একটু অন্যরকম, তাই সবাইকে একটু বাইরে নিয়ে এসেছে এই আবহাওয়ার পরিবেশটি দেখার জন্য।